কি অবস্থা সবার? তোমাদের সবাইকে স্বাগত পৌরনীতি দ্বিতীয় পত্রের আজকে দ্বিতীয় লেকচার। প্রথম লেকচার দুই অধ্যায়ে শেষ অংশ আমি দিয়েছি, আর আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার। দ্বিতীয় লেকচারে আমরা কি পড়বো? দ্বিতীয় লেকচারে পড়বো হচ্ছে আমরা পৌরনীতি সুশাসনের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পড়বো আমরা। তৃতীয় অধ্যায়ের নাম কি ছিল? রাজনৈতিক ব্যক্তিত্ব। অধ্যায়ের নামের মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত থাকে। এখন দেখো অধ্যায়ের নামের মধ্যে কি লুকায়িত আছে। অধ্যায়ের নামের মধ্যে আছে হচ্ছে রাজনৈতিক ব্যক্তি, তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে যারা দেশ স্বাধীন করতে সব থেকে বড় ভূমিকা পালন করছিল বা যে নেতাগুলো ছিল সেই নেতাদের ইতিহাস সম্পর্কে আমরা জানবো। এই নেতাগুলো বাইরের না, এই নেতাগুলো কাদের? এই নেতাগুলো হচ্ছে আমাদের। চলো তাহলে আমরা শুরু করা যাক, আজকের লেকচার শুরু হোক। প্রথমে দেখো, আমি তোমাদের বলছিলাম যে এই অধ্যায়ে আমরা পড়ব মাত্র তিনটা নেতার কথা, আমরা বেশি ভালো করে জানব যে তিনটা থেকে আর কি আমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন আসবে, মানে পরীক্ষায় আসবে মানে এরকম তিনটা নেতা পড়ব যেগুলো থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। কারণ এই অধ্যায়ে এই নেতাদের বাইরে কোনো কিছু নাই। ঠিক আছে, হাজী মোহাম্মদ শরিয়তুল্লাহ, এটা হচ্ছে কি আমাদের প্রথম রাজনৈতিক ব্যক্তি, হাজী মোহাম্মদ শরিয়তুল্লাহ। হাজী মোহাম্মদ শরিয়তুল্লাহ 1781 সালে জন্মগ্রহণ করে, ঠিক আছে, এবং মৃত্যুবরণ করা হচ্ছে 1840 সালে। ও ফরায়েজি আন্দোলন, দেখো এই যে ফরায়েজি আন্দোলন থেকে প্রশ্ন আসবে, প্রথমেই শুরু করলাম প্রশ্ন আসা দিয়ে। ফরায়েজি আন্দোলন থেকে প্রশ্ন আসবে, কারণ দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ের কয়েকটা টপিকই আছে যেগুলো থেকে খ নাম্বারে প্রশ্ন আসার মতো। যেমন কি কি টপিক আছে, একটা এই যে ফরাইজি আন্দোলন আছে, ফরাইজি আন্দোলন আছে, বেঙ্গল প্যাক্ট আছে, আমার কাছে মনে হয় বেঙ্গল প্যাক্ট কিংবা ফরাইজি আন্দোলন এই দুটো থেকে তোমাদের খ নাম্বারের প্রশ্ন আসবে। ঠিক আছে, কেন জানি মনে হচ্ছে আর কি পূর্বের সাল অনুযায়ী তোমাদের মানে বেঙ্গল প্যাক্ট আর ফরাজি আন্দোলন, আজকে এই দুটোতে আমরা বিশেষ গুরুত্ব দিব। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। 1881 সালে ফরিদপুর জেলা, কোথায়? ফরিদপুর জেলায়, বাহাদুরপুর গ্রাম। কোন গ্রাম? বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করা হচ্ছে হাজী মোহাম্মদ শরিয়তুল্লাহ। দেখো এই অধ্যায়ের কিন্তু স্পেসিফিক নৈভিত্তিক বলতে তেমন কিছুই নাই, কিন্তু যাদের যেগুলো তোমার হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে বা নেতৃত্ব আছে সেই নেতৃত্ব গুলোই কিন্তু হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। তাহলে এই নেতৃত্ব গুলো শুরু হয়েছে কিভাবে? শুরু হয়েছে হচ্ছে একটা ধরো সাল দিয়ে শুরু হবে, মানে কত সালে জন্মগ্রহণ করে সাল দিয়ে। তারপরে হচ্ছে কি কোথায় কোথায় তারপরে তিনি কি করত বা রাজনৈতিক ভূমিকা ছিল, মানে দুই তিনটা প্রশ্নের ভেতর থেকে তোমাদের এই অধ্যায় থেকে নৈবিত্তিক আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকে মূলত পাঁচটা করে নৈবিত্তিক দেওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এখানকার পাঁচটা নৈবিত্তিক তোমার ধরো যে কোনো একটা নেতৃবর্গের জন্ম থেকে আসার সম্ভাবনা খুব বেশি। এজন্য হচ্ছে জন্ম সাল কোথায় হয়েছে কোন গ্রামে এরা মাথায় রাখবা। ঠিক আছে, বাল্যকাল থেকে তিনি চিন্তাশীল, মনোযোগী এবং অনুসন্ধিৎসু, তার মানে কি অনুসন্ধানী ছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি মক্কা শরীফ যান এবং দীর্ঘ 20 বছরের মতো সময় সেখানে অবস্থান করে ইসলামী শিক্ষা আয়ত্ত করেন। মক্কা শরীফে অবস্থানকালে তিনি ওহাবি আন্দোলনের সঙ্গে পরিচিত হন এবং এই আন্দোলনের দ্বারা তিনি গভীরভাবে উদ্বুদ্ধ হন। কোন আন্দোলন? ওহাবি আন্দোলন। ওহাবি আন্দোলন সম্পর্কে আমরা নিচে জানবো। 1818 সালে দেশে ফিরে তিনি বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ ও বিপ্লবী সৈয়দ আহমদ ব্রেলভির আদর্শে অনুপ্রাণিত হন। দেখো হাজী মোহাম্মদ শরিয়তুল্লাহ দুইজনের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল, মানে কি তিনি নিজেকে ধারণ করতে পেরেছিল আদর্শটাকে, দুইটা চিন্তাবিদের আর কি, একটা হচ্ছে ওয়ালিউল্লাহ আর একটা হচ্ছে ব্রেভলি ব্রেলভি। সমাজ এবং ধর্মীয় সংস্কারের কাজে নিজেকে গভীরভাবে নিয়োজিত করেন। 1840 সালে এই মহৎ প্রাণ ও ধর্মীয় নেতা মৃত্যুবরণ করেন। দেখো জন্ম এবং মৃত্যু এখানে দুইটা দেওয়া আছে, এই জন্য স্লাইডটা ছোট করে রাখা হয়েছে। ঠিক আছে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো, বললাম না যে ফরাইজি আন্দোলন থেকে আসার সম্ভাবনা একটু বেশি, চলো ফরাইজি আন্দোলনটা কি সেটা একটু জানি। ওয়াহাবি আদর্শে বিশ্বাসী হাজী মোহাম্মদ শরিয়তুল্লাহ পরিচালিত আন্দোলনের নাম ছিল কি? ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলন শব্দটির
ফরজ শব্দ থেকে এসেছে। এই যে দেখো ফরাইজি, ফরাইজি একটু ভাগ করো, ভাগ করে কি হবে ফরজ আসলো। ফরজ শব্দের অর্থ হচ্ছে কি, অবশ্য পালনীয়। তিনি তার অনুসারীদের ধর্মীয় কুসংস্কার মুক্ত হয়ে মুসলমানদের ফরজ অর্থাৎ অবশ্য করণীয় কর্তব্য পালন করতে আহ্বান জানান। কেননা হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর লক্ষ্য করেন মুসলমান জনগণ পরিপূজা, পীরের দরগা, ওরস, মানত পালন, কবর পূজাই লিপ্ত ছিল। দেখো ইনি কি, তাহলে দেখো ফরাজি আন্দোলন মূল উদ্দেশ্য কি ছিল? ফরাজি আন্দোলনটা মূলত ছিল হচ্ছে কি, মূলত ছিল হচ্ছে কুসংস্কারের বাইরের একটা আন্দোলন। ঠিক আছে, সহজ কথা, ফরাজি আন্দোলন কি ছিল, কুসংস্কার দূর করার জন্য একটা আন্দোলন ছিল। ঠিক আছে, কুসংস্কার দূরীকরণ আন্দোলন। মুসলমানদের এসব বিষয়ে কুসংস্কার এবং অনাচার এবং নৈতিক অধপতন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহকে বিচলিত করে তোলে। তিনি এসব পালনের ঘোর বিরোধিতা করেন। তিনি মুসলমানদেরকে পাঁচটি ফরজ পালনের উপর গুরুত্ব পালন করে। এই লক্ষ্যে তিনি সামাজিক ধর্মীয় আন্দোলন শুরু করেন। এজন্য এই নেতৃত্ব পরিচালিত আন্দোলনের নাম হচ্ছে কি, ফরাইজি আন্দোলন। তার মানে কি, ফরজ পালন করার যে আন্দোলন সেটা হচ্ছে ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলন ছিল মূলত ধর্মীয় আবরণের একটি সংস্কার আন্দোলন। ঠিক আছে, ওয়াহাবি আদর্শে বিশ্বাসী হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ ছিলেন ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী। তিনি বিশ্বাস করতেন বিদেশি ও বিধর্মী ইংরেজ রাজত্বে ইসলামী জীবন ব্যবস্থা বিকাশ করা সম্ভব নয়। ব্রিটিশ ভারতকে তিনি এজন্যই দারুল হারর বা বিধর্মী রাজ্য বলে। দেখো দারুল হারর কে বলছিল, এটা কিন্তু একটা ভালো নৈমিত্তিক। ঠিক আছে, ভালো নৈমিত্তিক মানে কি, গুরুত্ব নৈমিত্তিক, গুরুত্বপূর্ণ নৈমিত্তিক। সেটা কি, তিনি ব্রিটিশদের শাসনতন্ত্রকে কি নামে অবহিত করতেছিলেন, অবহিত করতেছিলেন কি, দারুল হারব নামে। ঠিক আছে, দারুল হারব অর্থ কি, বিধর্মীর রাজ্য। তিনি মনে করেন এরূপ বিধর্মী শাসিত হলে মুসলমানদের ধর্মীয় রীতিনীতি অনুশাসন ঠিক মতো পালন করা সম্ভব নয়। এই জন্য তিনি ভারতবর্ষকে মুসলমানদের জুমআ বা ঈদের নামাজ বর্জনের নির্দেশ দেয়। হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর আহ্বানে ফরিদপুর এবং আশেপাশের কারিগর, কৃষক, তাঁতি, জেলে সম্প্রদায়ের মুসলমানগণ ব্যাপকভাবে সাড়া দেয়। তিনি লক্ষ্য করেন এসব নিম্নবিত্ত মানুষের ওপর অত্যাচারী জমিদার এবং নীলকর ইংরেজ সাহেবরা নির্যাতন এবং শোষণ চালাচ্ছে। এই নীলকর সম্পর্কে আমরা তিতুমিরে জানবো। ঠিক আছে, কাজেই তিনি এই শোষণ নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে সচেষ্ট হন। ফলে তিনি ধর্মীয় নেতা হলেও তার উপর সামাজিক সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব বর্তায়। দেখো ধর্মের মধ্যে কিন্তু সমাজ কিংবা রাষ্ট্র আছে। ঠিক আছে, ধর্মের মধ্যে সমাজ কিংবা রাষ্ট্র আছে। এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে থেকে কি দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে, দায়বদ্ধতা কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এই দায়বদ্ধতা থেকে কিন্তু কি হয়েছে, ধর্মীয় নেতা থেকে তিনি সামাজিক এবং রাজনৈতিক নেতায় পরিণত হয়ে গেছে। তিনি জনগণকে জমিদার ও ইংরেজদের নীলকরদের বিরুদ্ধে সংগঠিত করেন। কিন্তু শক্তিশালী জমিদার এবং নীলকরদের প্রবল আক্রমণের মুখে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। তার মানে কি, ইংরেজরা বুঝেছিল যে এই আন্দোলন যদি খুব বেশি জোরদার হয়ে যায় তাহলে কি করবে, আমাদের শীঘ্রই পতন ঘটাবে। নেট মৌমিতা হোসেন, নেট প্রবলেম, আচ্ছা একটু কষ্ট মষ্ট করে চালায় নাও, পরে রেকর্ডও দেখতে পারবা। আমাতুল্লাহ আখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে স্বাগত। ঠিক আছে চলো, এখন দেখো ফরাজি আন্দোলনের গুরুত্বটা কিন্তু, মানে ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া বা প্রভাব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ দেখো একটা আন্দোলন যদি মনে রাখতে হয়, আন্দোলনের আশেপাশে যা কিছু ছিল সবকিছুই মাথায় রাখতে হবে। কি ছিল, সচেতনতা বৃদ্ধি। দেখো সমাজ সচেতন করার জন্য কিন্তু কুসংস্কার দূর করতে চাইছিলেন তিনি। যেমন মুসলমানদের ক্ষেত্রে স্পেসিফিক বলতে, মুসলমানদের মধ্যে যে কুসংস্কার গুলো ছিল সেগুলো দূর করতে হবে। এই জন্য কিন্তু তিনি কাজ করে গেছেন। এই জন্য কি সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়েছে। আত্মপ্রত্যয় আত্মশুদ্ধির প্রেরণা। তার মানে কি, যদি কেউ কুসংস্কার মুক্ত হয় তাহলে কি সে আত্মশুদ্ধি হবে বা নিজেকে জানবে। এটা তোমরা বাংলায় পাবা, ঠিক আছে, সে নিজেকে জানতে পারবে। তারপরে কি, অধিকার সচেতনতা বৃদ্ধি। দেখো উনি কিন্তু প্রথমে কি ছিল, ধর্মীয় নেতা ছিল। ধর্মীয় নেতা থেকে হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক নেতায় পরিণত হয়ে গেছিল, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। জমিদারদের বিরুদ্ধে সংগঠিত সোচ্চার হওয়ার প্রেরণা, যুক্তিবাদী প্রতিবাদী হতে প্রেরণা এবং দান করা, রাজনৈতিক আন্দোলনের সূচনা। দেখো একটা ধর্মীয় আন্দোলন কিন্তু রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়ে গেছিল। কারণ কি ছিল, কারণ ছিল হচ্ছে ইংরেজদের শাসনের অবসান ঘটানো। ঠিক আছে, এখন চলো আমরা এখন পড়বো হচ্ছে তিতুমির। দেখো বীর তিতুমির, মীর নিসার আলী তিতুমির, তোমরা সবাই এই নাম সম্পর্কে অবহিত।
ঠিক আছে, মীর নিসার আলি তিতুমীর। অনেকের হচ্ছে নেট সমস্যা হচ্ছে, তোমরা পরে আবার ক্লাসটা করতে পারবা, সমস্যা নাই, বিচলিত হওয়ার কিছু নাই, ক্লাসের রেকর্ড অবশ্যই থাকবে, তবে লাইভে থাকলে তোমরা কিছু প্রশ্ন করতে পারো, সেই প্রশ্নের সুযোগটা মিস হয়ে যায় আর কি। ঠিক আছে, সমস্যা নাই, বিচলিত হওয়ার দরকার নাই। তিতুমীর কত সালে? 1786 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন কত? 1831 সালে। লাইফ স্কেচ অফ শহীদ তিতুমীর, তার মানে কি? শহীদ তিতুমীরের জীবনী। শহীদ তিতুমীরের কি? জীবনী। বীর মুক্তিযোদ্ধা, বিপ্লবী নেতা ও সফল সংগঠক হিসেবে সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। মীর নিসার আলীর নামটা মাথায় রাখবা। 1786 সালে 24 পরগনা, কোথায়? 24 পরগনা জেলা, বারাসাত মহকুমায়, মানে বারাসাত একটা মহল্লায়, চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক। ঠিক আছে, গ্রামের মক্তবে তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিতুমীর স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি ছিলেন কোরআনের হাফেজ, বাংলা, আরবি, ফার্সি ভাষায় দক্ষ, ধর্মশাস্ত্রে, ধর্মীয় দর্শনে তিনি ছিলেন অসামান্য জ্ঞানের অধিকারী। তিতুমীর কিন্তু আসলে অনেক বড় একটা জ্ঞানী ছিলেন, ঠিক আছে, ধর্মীয় দিক থেকে, কিংবা বলা যায় একজন মানুষ হিসেবে কিংবা একজন নেতা হিসেবে অনেক বড় একটা জায়গা দখল করে রাখছিলেন আর কি। ছোটবেলা থেকেই তার মধ্যে ধর্মের প্রতি প্রগাঢ় অনুরাগ লক্ষ্য করা যায়। ছোটবেলায় তিতুমীর দেখতে পারেন সুদর্শন এবং বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন। ধর্মীয় পাঠশালার শিক্ষকগণ তিতুমীরের সাহস, তীক্ষ্ণ মেধা ও স্মরণশক্তি দেখে আশ্চর্য হতেন। কুস্তি, অস্ত্র চালনার সাহসিকতা প্রভৃতির জন্য ছোটবেলা থেকে তিনি সকলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন। এজন্য তিনি অল্প বয়সেই নদিয়ার জমিদার লাঠিয়াল বাহিনীর, দেখো তিতুমীর সর্বপ্রথম সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে কোথায়, সেটা হচ্ছে নদিয়ার জমিদারের লাঠিয়াল বাহিনীদের অধিনায়ক হিসেবে তিনি যোগদান করছিল। এটা হচ্ছে কি, তিতুমীরের প্রথম সশস্ত্র আন্দোলনে যোগদান করা। 1821 সালে তিতুমীর হজ পালন করার জন্য মক্কায় যান, সেখানে তিনি 3 বছর অবস্থান করে। মক্কায় অবস্থানকালে তিনি উত্তর ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা সৈয়দ আহমদ রেলভির সাথে পরিচিত হন। দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক। মক্কায় কত বছর থাকে, সেটা হচ্ছে কত বছর? 3 বছর থাকে মক্কায়। কয় বছর? 3 বছর। তার মধ্যে কিন্তু দেখা হয় কার সাথে? সৈয়দ আহমদ রেলভির সঙ্গে তার দেখা হয়। সেখানে তিনি যায় শিষ্যত্ব গ্রহণ করে। ঠিক আছে, ওয়াহাবি বিপ্লবের ধ্যান ধারণায় উদ্বুদ্ধ হন। দেশে ফিরে তিনি এসে তিনি নীলকর, ইংরেজ বণিক এবং সামন্ত রাজাদের জমিদারের অত্যাচার নির্যাতন থেকে গরিব কৃষকদের মুক্ত করার চেষ্টা করেন। শীঘ্রই তিনি ইংরেজ শাসকদের রোষানলে পতিত হন। দেশের মাটি থেকে বিদেশি ইংরেজদের শাসকদের উৎখাত করার জন্য তিতুমীর সর্বপ্রথম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়। 1831 সালে তিনি যুদ্ধে শহীদ হয়। তার মানে কি, ওই যে বাঁশের কেল্লা উড়াই দিছিল না, সেই ঘটনাটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, দেখো তিতুমীরের এখন সমাজ সংস্কার ও ধর্মীয় সংস্কারের পদক্ষেপ। তিতুমীর ছিলেন ধর্ম মনে প্রাণে ধর্মপ্রাণ মুসলমান। ভারতের তথা তদানীন্তন বাংলাদেশের প্রথম অবস্থায় ওয়াহাবি আন্দোলন ছিল সংস্কারবাদী আন্দোলন। কি ছিল? সংস্কারবাদী আন্দোলন। ধর্মীয় শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, অনাচারগুলো দূর করতে সচেষ্ট হন। ওয়াহাবি আদর্শে বিশ্বাসী তিতুমীর মূর্তি, পীর পূজা, কবর পূজা, মানত প্রভৃতি দূর করতে প্রকৃত এবং মূল ইসলামে বিশ্বাস স্থাপন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের উপর অত্যাধিক গুরুত্ব দেন। তার মানে কি, ফরাইজি আন্দোলন। ঠিক আছে, তিতুমীর বুঝতে পেরেছিলেন যে ধর্ম এবং সামাজিক কুসংস্কার দূর করতে না পারলে অবহেলিত মুসলমান সমাজে উন্নতি লাভ করতে পারবে না। তার উদ্দেশ্য ছিল ধর্মীয় মূল অনুশাসনের ভিত্তিতে মুসলমানদের মধ্যে প্রকৃত ধর্মীয় চেতনা জাগ্রত করা। একটু আগে বললাম না তিতুমীরের কাজটা কি, নীলকর আন্দোলন কি, চলো এখন আমরা সেটা সম্পর্কে জানবো। নীলকর বণিক এবং সামন্ত জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম, এটা কি তিতুমীরের দেশের প্রতি কি অবদান ছিল সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তিতুমীরের দেশের প্রতি অবদান কি সেটা বলা হয়েছে। চলো, কি তাহলে অবদান ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 10 শলা জমিদারি বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার মুসলমানরা। কেননা কৃষক কারিগর সম্প্রদায়ের মধ্যে তাদের সংখ্যাই ছিল সর্বাধিক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন পাশ করে এদেশের সমস্ত
নিষ্কর জমিদমা নিজ অধিকারে নিয়ে তা আবার তাদের আশীর্বাদ পুষ্ট নতুন জমিদারদের মধ্যে নিলামে বন্দোবস্ত হয়েছে। তার মানে কি আমাদের যে ছয় সম্পত্তি গুলো ছিল সেগুলো ওরা কি লিখে নিছে, লিখে নিয়ে কি হয়েছে, লিখে নিয়ে কি হয়েছে আবার জমিদার, মানে আমাদের মধ্যে থেকে কিছু শয়তান ছিল না যারা হচ্ছে কি বাঙালি হয়েছে আবার বাঙালিদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করছে, তাদেরকে ভাগ করে দিয়ে হচ্ছে জমিদারি প্রথা উদ্ভব করছে না। তো এই যে ধরো আমাদের যে গরিব কৃষকরা ছিল তাদের যে জমিটা নিয়ে নিছে, এই জমিটা নেওয়ার পরে কি আবার তাদের মধ্যে যারা বড় লোক ছিল তাদের মধ্যে আবার ভাগ বাটোয়ারা করে দিছে। তিতিমির বুঝতে পেরেছিলেন নির্কর বণিক এবং এদেশীয় সামন্ত রাজা জমিদারের হাত থেকে গরিব কৃষকদের মুক্ত করার জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং তাদের মধ্যে ঐক্য। এজন্য তিনি 24 পরগনা, এটা কোথায় ছিল, তিতিমিরের জন্মস্থান নদিয়া জেলার কৃষকদের সঙ্গম, নদিয়া জেলার কি করছিল তখন প্রথম যে বললাম যে সশস্ত্র যে বাহিনী ছিল সেখানে যোগদান করেছিল। কৃষক মুক্তির আন্দোলনে তিতুমিরকে প্রথমে বাধা প্রদান করার চেষ্টা করে 24 পরগনা জেলার খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়, প্রথমকে বাধা প্রদান করছিল কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় অন্যান্য জমিদারদের সংগঠিত করে তিতুমিরকে শাস্তি দেওয়ার জন্য নতুন ভাবে তৎপর হয়। তিতুমিরের 1000 সশস্ত্র শিষ্য সাগরে সর্বপ্রথম খানপুরের অত্যাচারী জমিদার বাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ অবতীর্ণ হয়ে জয়লাভ করে। এরপরে তিনি তার বিজয়ী বাহিনীর ইছামতি নদী অতিক্রম করে গুরার নদীর বাড়ি আক্রমণ করে। তিতুমিরকে গ্রেফতার করার জন্য বারাসাতের ইংরেজ ম্যাজিস্ট্রেট কাল বিলম্ব না করে কদমগাছিয়া থানার দারোগার নেতৃত্বে 150 সিপাহী এবং অসংখ্য চৌকিদার দফাদার নিয়ে দুই পক্ষের প্রচন্ড সংঘর্ষে দারোগা এবং কয়েকজন বরকন্দাজ যুদ্ধে হারান। যুদ্ধে তিতুমির জয়লাভ করে দুই জমিদারের তালুক দখল করে, মানে তালুক মানে এলাকা বা তাদের সাম্রাজ্য দখল করে। তিতুমির এরপর টাকি এবং গোবরদাঙ্গা অত্যাচারী জমিদারদেরকে কর প্রদানের জন্য নির্দেশ প্রদান করে। তিতুমিরের বিজয়ে নীলকর বণিক এবং স্থানীয় জমিদারগা শঙ্কিত হয়ে পড়ে। খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়, গোবরডাঙ্গার জমিদার কালী প্রসন্ন, এখন দেখো তোমাদের কাছে মনে হচ্ছে এগুলো দরকার আছে কিনা, যদি প্রশ্ন আসে যে তিতুমিরের প্রথম আন্দোলন বা ইংরেজিদের বিরুদ্ধে তিতুমিরের প্রথম সশস্ত্র আন্দোলন সম্পর্কে দেখো, তাহলে কিন্তু এগুলো সবগুলা উল্লেখ করতে হবে, তাহলে সবগুলো উল্লেখ করতে হবে। কে জানি বললো যে হচ্ছে এগুলো বই পড়লে পাওয়া যায়, এগুলো বই পড়লে, আমি আমি তো রাইটার না, আমি বইয়ের আমি বই লিখি না, তোমাদের যে বইটা আছে না এই বইটাই আমি পড়াই তোমাদেরকে, তবে তোমরা বোঝো না জন্যই কিন্তু ক্লাসগুলো নেওয়া হয়। বই পড়লে যদি সব পাওয়া যায় তো তাহলে তো তোমরা শুধু বই কিনতা, ক্লাস যাওয়ার কি দরকার ছিল তাহলে, বা কলেজে ভর্তি হওয়ার কি দরকার ছিল, বইগুলা কিনতা, বইগুলা কিনে যায় একদম সোজা পরীক্ষা দিতা, ঠিক আছে। তারপর কি বলছে, কালীপ্রসন্ন মুখোপাধ্যায় গোবিন্দপুরের জমিদার, দেবনাথ রায় ভারাগনিয়ার জমিদার, রাম, দেখো এতগুলা নাম তোমাদের উল্লেখ করতে হবে না, ঠিক আছে, আমি তোমাদের পড়ানোর জন্য বলতেছি, তোমরা সোজা ডেভিসে চলে যাবা। ডেভিস সাহেব সহ অন্যান্য নীলকর ইংরেজ বণিকগণ সংঘবদ্ধ হয়ে তিতুমির, মানে তিতুমির যখন দুইটা জায়গা দখল করে নিছে বা দুইটা রাজ্য দখল করে নিছে, তখন কি হয়েছে অন্য যারা রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোর মানুষেরা কি, মানে যারা ইংরেজদের পক্ষে ছিল তারা কি একত্রিত হয়েছিল, ঠিক আছে। তিতুমিরের বিরুদ্ধে এই যুদ্ধের নেতৃত্ব দেন বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার, কিন্তু আলেকজান্ডারের নেতৃত্বাধীন এই যৌথ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। নীলকর ইংরেজ বণিক, স্থানীয় জমিদার এবং সরকারি বাহিনীর মিলিত শক্তির পরাজয় তিতুমিরকে আরো সাহসী এবং স্বাধীনতা চেতনার জন্য চেতনাবাদী করে তোলে, ঠিক আছে। তোমাদেরকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হলে আমাকে বলবা, হ্যাঁ বুঝতে সমস্যা হলে আমাকে ক্লিয়ার করে বলবা, বুঝতে সমস্যা হলে ক্লিয়ার করে বলবা আমাকে, এটা 3 অধ্যায় পড়াচ্ছি বাবা, 3 অধ্যায় পড়াচ্ছি। এখন আমরা পড়বো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, দেখো আগের যে দুইটা রাজনৈতিক ব্যক্তির কথা আমরা পড়ছি, প্রথমটা কি বললাম হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহকে পড়লাম, দ্বিতীয়টা কি বললাম মীর নিসার আলী তিতুমিরকে পড়লাম। তবে দেখো পরীক্ষায় আমি যতটুকু বুঝি যে এত সহজ জিনিস তোমাদের আসবে না। দেখো প্রথমটা হচ্ছে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর কথা বলছে, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু একটাই টপিক, সেটা হচ্ছে কি তোমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফরাইজি আন্দোলন, ঠিক আছে, ফরাইজি আন্দোলন।
আর মীর নিসার আলিতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার যেটা পড়াইলাম নীলকর সম্পর্কে, মানে প্রথম সশস্ত্র বিদ্রোহটা, ঠিক আছে? এখন অনেকে মনে করে যে তিতুমীর মানেই তো বাঁশের কেল্লা, ঠিক আছে? তিতুমীর মানে বাঁশের কেল্লা বলা যাবে না, তিতুমীর মানে বাঁশের কেল্লা না, কারণ বাঁশের কেল্লা পরীক্ষায় আসবে না। যদি বাঁশ খেতে চাও তাহলে বাঁশের কেল্লা পড়ো, তাছাড়া দরকার নাই, ঠিক আছে? তারপরে কি দেখো, নবাব আব্দুল লতিফ, নবাব আব্দুল লতিফ, এখানে অনেকগুলো নৈবেদ্যিক আছে, একটু ঘাড় মাথা সোজা করে নৈবেদ্য গুলা দেখবা, ঠিক আছে? কি কি নৈবেদ্যিক আছে চলো দেখা যাক। 1828 সালে ফরিদপুর জেলা, কোথায় জন্মগ্রহণ করেছিল? ফরিদপুর জেলায় রামপুর গ্রামে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ আসবে। ছোটবেলা থেকে তিনি ছিলেন তার মেধা এবং মনোযোগী একজন ছাত্র ছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, দেখো কত গুণে গুণান্বিত। তিতুমীরও কিন্তু একই ছিল, ভাষায় পাণ্ডিত্য অর্জন করে। তিনি প্রতিষ্ঠাকালে কিছুদিন শিক্ষকতা অর্জন করে, প্রথমে কি করতো, শিক্ষকতা করতো। তারপরে কি 1849 সাল, 1849 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট, কি হয়, ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করে। 1854 সাল থেকে 67 সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টরের দায়িত্ব পালন করে। দেখো পদোন্নতি হয়েছে। 1862 সালে ব্রিটিশ সরকার তাকে, ব্রিটিশ সরকারের ডাকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার একজন সদস্য হিসেবে মনোনীত করে। তার মানে তার স্বীয় মেধার জন্য কিন্তু এত পদোন্নতি পাইছে, ঠিক আছে? ব্রিটিশদের সময়ে প্রথম বাংলাদেশি যিনি হচ্ছে এত পরিমাণ আর কি পদোন্নতি পাইছে। 1860 সালে মুসলিম সাহিত্য সমিতি নামে তিনি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করে। কত সালে সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে স্থাপন করে, এটা হচ্ছে প্রধান নৈবেদ্যিক, সেটা হচ্ছে কে, নবাব আব্দুল লতিফ। কিন্তু কত সালে সেটা করে, 1860 সালে সেটা, ঠিক আছে? শিক্ষার প্রতি অনুরাগের জন্য ব্রিটিশ সরকার তাকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সিনেটের সদস্য হিসেবে নিযুক্ত করে। দেখো সিনেট বলতে কি, সিনেট হচ্ছে কি, একটা উচ্চ কক্ষ, সিনেট হচ্ছে উচ্চ কক্ষ, সিনেট উচ্চ কক্ষ, আর হচ্ছে নিম্ন কক্ষ বিভিন্ন জায়গায় বিভিন্নটা থাকতে পারে, ঠিক আছে? ডেপুটি কালেক্টর কি, দেখো ডেপুটি কালেক্টর হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেটের একটা উচ্চ, মানে একটু পদোন্নতি আলা টাইপের পদ, ঠিক আছে? তখনকার সময় ডেপুটি কালেক্টর বলা হতো। দেখো 1880 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব উপাধি, দেখো নবাব আব্দুল লতিফ যে আমি নাম বললাম, এই নবাবটা কার ছিল, নবাবটা ছিল হচ্ছে ব্রিটিশ সরকারের দেওয়া একটা উপাধি। তারপরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়। প্রথমে কি দিছিল, শুধু নবাব, তারপরে কি দিছে, নবাব বাহাদুর। 1893 সালে 10 জুন তিনি ইন্তেকাল করেন। দেখো মারা যাওয়ার তারিখটা মাথায় রাখবা বা মুখস্থ করে ফেলবা, মারা যাওয়ার তারিখ মুখস্থ করবা, ঠিক আছে? সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারের অবদান, সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারের অবদান আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য। সংক্ষেপে তার সম্পর্ক, মানে এগুলো নিয়ে সম্পর্কগুলোকে আলোচনা করা হলো। কিরকম আলোচনা, প্রথম কি করছিলেন উনি, ইংরেজি ভাষা তথা আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছে। তখন কি, তখনকার সময়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বা হিন্দু সম্প্রদায়টা কিন্তু মুসলমানদের থেকে অনেক আগায় ছিল। কারণ কি, দেখো আমি তোমাদের ক্লাসে বলছিলাম 1885 সালে যখন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল অ্যালান অ্যাক্টিভিয়ান হিউমের দ্বারা, তখন কিন্তু স্বাধীনতা আন্দোলন হয়েছিল। কিন্তু দেখো 1919-এ যে, তার মানে দেখো একটা সংগঠন প্রতিষ্ঠা হয়েছে হচ্ছে 85 সালে, এবং তারা কি স্বাধিকার আন্দোলন করছে যায় হচ্ছে 1919 সালে, তার মানে এদিকে 19 এবং ওদিকে 15, ঠিক আছে? এই এত বড় একটা 34 বছরের একটা গ্যাপ আছে। 34 বছর কি জন্য লাগছিল, কারণ কি কংগ্রেস প্রতিষ্ঠায় হয়েছিল হচ্ছে প্রথম অবস্থায় ব্রিটিশ ভারতের চামচামি করার জন্য, সহজ কথা, ঠিক আছে? যুদ্ধচারিত করার জন্য, তাদের চাটুকারিতা করার জন্য কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে? তা কংগ্রেস ছিল হিন্দুদের অধীনস্থ, এই জন্য কি তিনি মনে করেছিলেন বা নবাব লতিফ মনে করেছিলেন যে না, মুসলমানদের জন্য কিছু করতে হবে, সেই জন্য প্রথম জোর দেন কিসে, ইংরেজি ভাষা সাহিত্যে মুসলমানদের উদ্বুদ্ধ করেছিলেন। ইংরেজি শাসক গোষ্ঠী 19 শতাব্দীর মাঝামাঝি ফার্সির পরিবর্তে ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করে। দেখো গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক এটা, কোন আমলে বা কোন শতাব্দীতে ফার্সির পাশাপাশি ইংরেজকে, মানে ইংরেজিকে রাষ্ট্রভাষা প্রদান করা হয়। পোড়া এবং কুসংস্কার জন্য এক শ্রেণীর ধর্মীয় নেতা ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষাকে নাজায়েজ ঘোষণা করে। কি বলছে, পোড়া এবং কুসংস্কারের জন্য এক শ্রেণীর ধর্মীয় নেতা, তার মানে কি পদভ্রষ্ট ধর্মীয় নেতা, এই জ্ঞান বিজ্ঞানকে নাজায়েজ ঘোষণা করেছে, মানে এটাকে পড়া যাবে না।
নবাব আব্দুল লতিফকে নিজেই ইংরেজি আরবি প্রভৃতি ভাষায় সুশিক্ষিত হয়ে স্বজাতিকে ইংরেজি তথা আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে সচেষ্ট করেছিলেন। তারপরে দেখো কি করছিলেন, মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করছিলেন, এটা কি 1863? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নৈবিত্তিক, এটা একটা গুরুত্বপূর্ণ নৈবিত্তিক, ঠিক আছে ভাইয়া দয়া করে একটু আস্তে পড়ান। বাবারে আমি এর থেকে আস্তে পড়াইলে তো অধ্যায় শেষ করতে পারবো না রে, আমি তো অনেক আস্তে পড়াইতেছি, গতকাল তোকে এতেও জোরে পড়াইছি, গতকালকে এর থেকেও ডাবল স্পিডে পড়াইছি। নাও একটু মনোযোগ দাও, একটু কান খোলা রাখো, তাহলে দেখবা সব শুনতে পারবা, ঠিক আছে। 1863 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ বাংলা মুসলমান জনগণের মধ্যে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে। তারপরে কি, মহসিন ফান্ডের সুরক্ষা এবং সুব্যবস্থা, নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় মহসিন ফান্ডের অর্থ তথা সিয়া শূন্য নির্বিশেষে সমস্ত দরিদ্র মেধাবী মুসলিম ছাত্রদের মধ্যে প্রদান করার, দেখো এটাকে একটা ফান্ড রেজ করছিল, কি ফান্ড রেজ করে, যারা গরিব মানুষ ছিল তাদের জন্য বা গরিব মেধাবী ছিল তাদের জন্য আর কি শিক্ষা ব্যবস্থা এক মূলত বলা যায়, ঠিক আছে। এটা কে করছিল, নবাব আব্দুল লতিফ করছিলেন। এখন চলো, নবাব আব্দুল লতিফের কলকাতা আলিয়া মাদ্রাসার উন্নত এবং আধুনিকরণ কি, তিনি কলকাতার আলিয়া মাদ্রাসার উন্নত এবং আধুনিকরণ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান পরিণত হয়েছে সদস্য, মানে কি তিনি আলিয়া মাদ্রাসার ক্ষেত্রেও তিনি মাদ্রাসা সেক্টরেও তিনি ভূমিকা রাখছে, হিন্দু কলেজে সব ধর্মের ছাত্রদের উন্মুক্ত নামে না, এর তাতে সাম্প্রদায়িকতা সৃষ্টি হবে, তিনি করতে চাইছিলেন কি অসাম্প্রদায়িক করতে চাইছিল, ঠিক আছে, এ অসাম্প্রদায়িক করার জন্যই তিনি হিন্দু কলেজে মুসলমানদের প্রবেশ বা মুসলমান শিক্ষার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত করার চেষ্টা করছিলেন। এখন চলো, এখন আমরা পড়বো হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ, ঠিক আছে। দেখো এখন আমরা আসল পয়েন্টে আসলাম, নবাব স্যার সলিমুল্লাহ সব থেকে গুরুত্বপূর্ণ একটা, মাথায় রেখে দাও, নবাব স্যার সলিমুল্লাহ ওনার কথা মাথায় রেখো, কারণ এটা পরীক্ষায় আসার মতো আর কি, ঠিক আছে। জীবনী, ঢাকা নবাব পরিবারের 1871 সালে, কত সালে, 1871 সালের 7 জুন খাজা সলিমুল্লাহ জন্মগ্রহণ করে, ওই নবাব সলিমুল্লাহ খাজা সলিমুল্লাহ একই, পরে তার নাম নবাব দেওয়া হয়। বাংলায় পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ এবং পিতামহের নাম ছিল নবাব খাজা আব্দুল গনি। তিনি শিক্ষা সমাপ্ত করেন, কিছুদিনের মধ্যেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে, ঠিক নবাব আব্দুল লতিফের মতো সরকারি কাজে যোগদান করে, কিন্তু অচিরেই তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে। নবাব পরিবারের সন্তান হলেও তিনি সে সময় মুসলমানদের সার্বিক দুরবস্থা এবং অসহায়ত্ব তাকে পীড়িত করে, তিনি এই অবস্থা পরিবর্তনের জন্য যাবতীয় প্রচেষ্টা কর্মকাণ্ডে নিজেকে জড়িত করেন। 1915 সালের 12 জানুয়ারি তিনি ইন্তেকাল করে, মাথায় রাখবা কত সালে, 1915 সালের 12 জানুয়ারি। আচ্ছা আমি তোমাদের একটা এমসিকিউ ধরি, এমসিকিউটা কিরকম, ক্লাসের মধ্যে একটু এমসিকিউ চর্চা হয়ে যাক। 1905 থেকে 1915 এর মধ্যে আমাকে তোমরা বলবা দুইটা বিষয় সব থেকে বেশি আলোচিত হয়েছে, মানে সব থেকে আলো দুইটা বিষয় সব থেকে আলোচিত হয়েছে, দুইটা বিষয় কি কি, মানে তখনকার সময় হট টপিক ছিল এই দুইটা বিষয় কি কি, 1905 থেকে 1911, ঠিক আছে। বলো তো দেখি কে কে পারো, কে কে পারো, চেষ্টা করো চেষ্টা করো। 1905 সালে থেকে 11 সালের মধ্যে সব থেকে আলোচিত ঘটনা কি ছিল, একটা হয়েছে বঙ্গভঙ্গ হয়েছে, এরপরে আর একটা টপিক আছে, এরপরে আর একটা টপিক আছে, সেই টপিকটা কি, 5 সালে বঙ্গবন্ধু, এটা উত্তর নিছি, 5 সাল বঙ্গভঙ্গ বাদে আর একটা টপিক আছে, আর একটা টপিক আছে বঙ্গভঙ্গ বাদে, গুরুত্বপূর্ণ কিন্তু, বঙ্গভঙ্গ রদ, হ্যাঁ বঙ্গভঙ্গ রদ, ঠিক আছে, ওটা দুটো একই, বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ রদ ধরো একটা একটা টপিক, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা সেটা কি হতে পারে, কারো আইডিয়া আছে? খুব সুন্দর একটা নৈবর্তিক এখনই মাথায় আসলো, এই জন্য ধরলাম তোমাদের, বঙ্গভঙ্গ রদ, না না না, বঙ্গভঙ্গ রদ এবং বঙ্গভঙ্গ দুইটা একই টপিক, ঠিক আছে, এছাড়া একটা টপিক আছে, আর একটা টপিক কি সেটা, এই তো উত্তর পাইছি, এ এফ রিন,
আফরিন, আফরিন হচ্ছে মুসলিম লীগ, মুসলিম লীগ। একটা উত্তর পাইছি, স্বপ্ন আমার ঢামে, হ্যাঁ 2 নম্বর ঠিক। স্বাধিকার আন্দোলন এখানে না, আমি ওটার কথা বলিনি। আইরিন মুসলিম লীগ, হ্যাঁ মুসলিম লীগ। মুসলিম লীগ কত সালে? 1906, 1906 সালের মুসলিম লীগ। দেখো বঙ্গভঙ্গ 5 সালে, মুসলিম লীগ 6 সালে, এই জন্যই তোমাদের ধরলাম। ঠিক আছে, আওয়ামী মুসলিম লীগ না, আওয়ামী মুসলিম লীগ 1948 সালে। মুসলিম লীগ এবং আওয়ামী মুসলিম লীগ দুটো আলাদা, গন্ডগোল পাকানো যাবে না। ক্লিয়ার করে পড়বা, কনসেপ্ট ক্লিয়ার না হলে পরীক্ষায় খাবা ডাব্বা। দেখো এখন আমরা পড়ব হচ্ছে স্যার সলিমুল্লাহ, ওনার হচ্ছে কিছু রাজনৈতিক অবদান আছে। ঠিক আছে, রাজনৈতিক অবদান আছে, রাজনৈতিক অবদানগুলো কি কি? প্রথম অবদান হচ্ছে কি, বঙ্গভঙ্গ। দেখো স্যার সলিমুল্লাহর সব থেকে বড় রাজনৈতিক অবদান হচ্ছে কি, বঙ্গভঙ্গে তিনি ভূমিকা রাখছিলেন কি, বঙ্গভঙ্গ হওয়ার জন্য। বঙ্গভঙ্গতে কি মুসলিম লীগে বঙ্গভঙ্গ করার ক্ষেত্রে আর কি, বঙ্গকে ভাগ করতে স্যার সলিমুল্লাহর অবদান সর্বশ্রেষ্ঠ ছিল। তারপরে কি, মোহামেডান প্রভিনসিয়ান ইউনিয়ন গঠন করা, এটা একটু আলাদা জিনিস। এটা কি ছিল, স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেছিলেন যে বঙ্গভঙ্গ হলে শিক্ষিত সচেতন হিন্দু জনগণ বিরোধিতা করবে, এজন্য তিনি কার্যকর মানে এই বিরোধিতা ঠেকানোর জন্য কি তিনি হচ্ছে মোহামেডান প্রভিনসিয়ান ইউনিয়ন নামে একটা সংগঠন তৈরি করে। এটা কিন্তু অন্য কিছু ভাবার দরকার নেই, এটা একটা সংগঠন। ঠিক আছে, ভারতীয় সর্বদলীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা, এই যে এখনই বললাম যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কত সালে, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কত সালে সেটা বলে দিছে। শতাংশ নির্বাচন করা মন্ডলী, মানে নির্বাচন মন্ডলীতে তিনি ভূমিকা রাখেন। মানে তৎকালীন সময়ের ব্রিটিশরা জিতে যাইত, ভারতীয়রা জিততো না, তখন তার পাকিস্তান ছিল না, তখন শুধু ভারতবর্ষ ছিল। মানে যে কোনো নির্বাচন হইলে কি হইতো, তারা জিতে যাইতো, মানে এটা আজব একটা সিস্টেম ছিল। ঠিক আছে, গুরুত্বপূর্ণ হচ্ছে কি, তোমাদের খ নাম্বারে আসতে পারে নবাব সলিমুল্লাহর হচ্ছে, নবাব স্যার সলিমুল্লাহর শিক্ষা বিস্তারের ভূমিকা কি কি ছিল, তখন তোমাদের কয়েকটা জিনিস উল্লেখ করতে হবে। কি কি? স্যার সলিমুল্লাহ ইঞ্জিনিয়ার, মানে আহসানুল্লাহ কার নাম ছিল, তার বাবার নাম ছিল। ঠিক আছে, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করছিলেন, মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রথমত ভূমিকা পালন করছিলেন, স্যার সলিমুল্লাহ এতিমখানা তৈরি করছিলেন, বলা হয়েছে এতিমখানার কথা, যে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে সচেষ্ট ছিলেন। সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। ঠিক আছে, সহজ জিনিস, অনেকে ভুলে যায়, ভুলে যাওয়া যাবে না। এরপরে কি আছে দেখো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেখো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বইয়ে অনেক কিছু লেখা আছে, কিন্তু অত কিছু আসবে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দেশবন্ধুর হচ্ছে বেঙ্গল ব্যাক টাইম, 1923 সাল। চিত্তরঞ্জন দাস জন্মগ্রহণ করে 1870 সালে ঢাকা জেলার বিক্রমপুরের তেলিরবা গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধার অধিকারী। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য বিলেতে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু ইংরেজদের ভারত বিদ্বেষ তাকে দুঃসহ কষ্ট দিয়েছিল বলে তিনি লোভনীয় ICS মানে সেই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হননি। কর্মময় জীবনে তিনি ছিলেন একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রথম জীবনে তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু ভারতে মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি সকল ধরনের বিলাসিতা পরিত্যাগ করেন এবং দেশ সেবায় সহজ সরল জীবনযাপন বেছে নেন। আমারণ তিনি এবার এটি বজায় রেখেছিলেন, তার রাজনৈতিক জীবনের অক্ষুণ্ণ ছিল অল্প সময়ের জন্য, কিন্তু সে সময়ের মধ্যে অসাধারণ খ্যাতি অর্জন করেছিল। এখন আমরা পড়বো সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে চিত্তরঞ্জন দাস, কিংবা এই অধ্যায়ের সহজ কথায় সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বেঙ্গল ব্যাক টাইম। বেঙ্গল ব্যাক টাইম তোমাদের আগেও আসছে, কিন্তু তারপরেও পড়তে হবে। ঠিক আছে, চলো বিশ শতাব্দীর শুরুতে একে ফজলুল হক, চিত্তরঞ্জন দাস, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, ব্যারিস্টার আবদুল্লাহ রসুল প্রমুখের রাজনীতি প্রবেশের সাথে বাংলার রাজনৈতিক অঙ্গনে একটি গুণগত পরিবর্তন সাধিত হয়। একে ফজলুল হক ছিলেন খাঁটি বাঙালি এবং অসাম্প্রদায়িক। বাংলার অপর দুই নেতা চিত্তরঞ্জন দাস এবং হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী সম্পন্ন প্রগতিশীল পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। খেলাফত আন্দোলন ব্যর্থতার ফলে হিন্দু মুসলমানদের সম্পত্তি
সম্প্রীতি বিনষ্ট হওয়ার উপক্রম হলে এ কে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মোহাম্মদ আব্দুল করিম, মৌলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামী চিন্তাবিদ, তোমাদের কিন্তু এত নাম দিতে হবে না, ঠিক আছে? তোমরা তিনটা নাম বেঙ্গল পেট্টে ব্যবহার করবা, চিত্তরঞ্জন দাসের নাম ব্যবহার করবা, এ কে ফজলুল হকের নাম ব্যবহার করবা, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর নাম ব্যবহার করবা, ঠিক আছে? প্রমুখ বাংলাদেশের রাজনীতির সমস্যাদি নিয়ে আলাপ আলোচনা করতে থাকেন এবং হিন্দু মুসলমানদের দাবি, হিন্দু মুসলিমের দাবি দেওয়া প্রশ্নে একটি চুক্তি সম্পন্ন করেন। তাহলে সহজ কথায় দেখো, হিন্দু মুসলিমের যে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল, এই সাম্প্রদায়িক দাঙ্গার জন্য একটা চুক্তি সম্বন্ধিত হয়েছিল, ঠিক আছে? এই চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাট নামে খ্যাত। চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টি 1923 সালের 16 ডিসেম্বর এর কাউন্সিল সভায় এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। দেখো, স্বরাজ চুক্তি তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? কিন্তু স্বরাজ চুক্তি তোমাদের আসবে না, ঠিক আছে? স্বরাজ চুক্তি তোমাদের আসবে না। যদিও ভারতে তৎকালীন সময়ে বিপুল সাড়া পেয়েছিল, কিন্তু তোমাদের ক্ষেত্রে স্বরাজ চুক্তি গুরুত্বপূর্ণ না, তোমাদের শুধু বেঙ্গল প্যাট করবা, আশা করি এটা হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? দেখো, বেঙ্গল প্যাক্টে তোমার চারটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? বেঙ্গল প্যাক্টে চারটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি চারটা জিনিস মাথায় রাখতে হবে? বেঙ্গল প্যাক যখন আমরা লিখবো খ নাম্বারে, তখন শুধু বেঙ্গল প্যাক লিখলেই হবে না, তোমাকে বেঙ্গল প্যাকটা চারটা শর্ত উল্লেখ করতে হবে। তোমাদের বইয়ে 18টা শর্ত দেওয়া আছে, এতগুলো পড়ার দরকার নাই। এজন্য চারটা শর্ত আমি লিখে আসছি, চারটা শর্তই তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কি কি শর্ত? স্বায়ত্তশাসনের বুনিয়াদ প্রতিষ্ঠা করাই হবে এই চুক্তির উদ্দেশ্য। স্বায়ত্তশাসন মানে কি? হিন্দু আলাদা, মুসলিম আলাদা, তাদের ক্ষেত্রগুলো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? 2 নম্বর কি? বঙ্গীয় আইনসভায় হিন্দু মুসলমানদের মধ্যে প্রতিনিধি নির্বাচিত হবে জনসংখ্যার ভিত্তিতে। প্রতিনিধি কি হবে? জনসংখ্যা। হিন্দুদের জনসংখ্যা বেশি হলে তাদের মধ্যে একটা প্রতিনিধি, সেই হিসেবে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি গেলে তাদের মধ্যে থেকে কি হবে? একটা প্রতিনিধি আসবে। 1909 সালে প্রবর্তিত পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। নির্বাচন ব্যবস্থা 9 সালের মতো হতে হবে। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রত্যেক জেলার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের শতকরা 60টি আসন এবং সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের শতকরা 40টি আসন লাভ করবে, ঠিক আছে? সংখ্যাগরিষ্ঠ যারা স্থানীয় ক্ষেত্রে তাদের হবে 60টা, সংখ্যালঘিষ্ঠদের হবে 40টা। এ হবে কি? 100 আসনের মধ্যে কমপ্লিট হবে বেঙ্গল প্যাক্ট আইন, ঠিক আছে? এরপর দেখো, এরপর আমরা পড়বো হচ্ছে কি, শেরে বাংলা এ কে ফজলুল হক। দেখো, প্রথম বলছে কি, প্রথম গুরুত্বপূর্ণ নৈবেদ্যিকটা কি ছিল? প্রথম গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক ছিল, মানে প্রথম গুরুত্বপূর্ণ টপিক কি ছিল সিকিউ এর জন্য? সেটা হচ্ছে স্যার সলিমুল্লাহ। আমি বলছিলাম কি, স্যার সলিমুল্লাহ। পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক কি? এ কে ফজলুল হক। এ কে ফজলুল হকের মতো বলিষ্ঠ নেতৃত্ব তৎকালীন আমলে আর কোনোটা ছিল না বলা যায়, কারণ কি, তিনি এক পর্যায়ে মুখ্যমন্ত্রী ছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পরে দেশের জন্য জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত তিনি দেশের জন্য কাজ করে গেছে, ঠিক আছে? শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবনী 1863 সালের 26 অক্টোবর। তোমরা শেরে বাংলা এ কে ফজলুল হকের যা তা নৈবেদ্যিক আছে, যা তা নৈবেদ্যিক মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? 1873 সালের 26 অক্টোবর বাঙালি প্রাণ প্রিয় নেতায় শেরে বাংলা এ কে ফজলুল হক বরিশালের সাতুরিয়া গ্রামে, বরিশালের কোথায়? সাতুরিয়া গ্রামে এক সম্মত মধ্যবিত্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কি, অসাধারণ মেধা সম্পন্ন ছাত্র। বরিশাল জেলার স্কুল থেকে তিনি বিশেষ করে কৃতিত্বের সাথে প্রবেশিকা মানে SSC, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে HSC, ঠিক আছে, FA এবং প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিতে একই সাথে স্নাতক ডিগ্রি, তিনটা বিষয়ে মানুষ একটা বিষয়ে স্নাতক করে, ঠিক আছে? উনি তিনটা বিষয় করে ফেলছে। 1895 সালে তিনি গণিতে MA ডিগ্রি অর্জন করেন, মানে চারটা বিষয় হলো। 1896 সালে তিনি কৃতিত্বের সাথে আইন পরীক্ষায় উত্তীর্ণ, তার মানে 5টা বিষয় তার স্নাতকোত্তর আছে। 90 সালে বিখ্যাত আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জুনিয়র হিসেবে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। এরপরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করে 6 বছর এ পদে চাকরি করে। কিন্তু চাকরির বাধা ধরা নিয়ম কানুন তোষামো দিয়ে তাকে আকৃষ্ট না করায় তিনি পুনরায় আইন ব্যবসায় যোগদান করে, অতি দ্রুত সফলতা অর্জন করতে থাকেন।
1911 সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 1911 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল, ঠিক আছে, বঙ্গভঙ্গ রদ হয়ে গেছিল। 13 সালে এসে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হয়। এগুলো হয় তার সফল রাজনৈতিক জীবন। 62 সালে তিনি অসাধারণ রাজনৈতিক নেতার ইন্তেকাল করেন এবং তার কর্মজীবনের সাথে, দেখো এখানে অনেক কটা নৈবেদ্য আছে, কি কি নৈবেদ্য আছে। প্রথম নৈবেদ্য হচ্ছে কি তার জন্ম, ঠিক আছে, জন্ম। দ্বিতীয় নৈবেদ্য হচ্ছে তার জন্মটা কোথায় হয়। তৃতীয় হচ্ছে কি তিনি যে স্নাতক ডিগ্রি গুলো অর্জন করছে, এই স্নাতক ডিগ্রি গুলা মাথায় রাখতে হবে, এই স্নাতক ডিগ্রি গুলা কি মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে কি প্রাদেশিক পরিষদে কত সালে আসছিল সেটা মাথায় রাখতে হবে, সক্রিয় রাজনীতি কত সালে মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু একটা সিকুয়েল, মানে একটা সিরিয়ালে কিন্তু চলে আসবে, ঠিক আছে, এখানে উল্টা পাল্টা করার কিন্তু কোনো অপশন নেই। এখন দেখো রাজনৈতিক অবদান, শের বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক অবদান কি ছিল? গোলটেবিল বৈঠকে যোগদান করা, হিন্দু মুসলিম স্বার্থ সম্বন্ধ করা, লাহোর প্রস্তাবের উদ্ভাবক। দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিস, লাহোর প্রস্তাবের উদ্ভাবক কে ছিল, লাহোর প্রস্তাবের উদ্ভাবক কে ছিল, উদ্ভাবক ছিল হচ্ছে একে ফজলুল হক। 54 নির্বাচন, 54 নির্বাচন মানে কি যুক্ত ফ্রন্টের নির্বাচন, ঠিক আছে, 54 নির্বাচন মানে হচ্ছে যুক্ত ফ্রন্টের নির্বাচন। দেখো তিনিও কিন্তু শিক্ষা বিস্তারে, তার মানে কি একে স্যার সলিমুল্লাহর মতো শের বাংলা একে ফজলুল হক তিনিও কিন্তু কি ছিল, গোল টেবিল বৈঠক মাথায় ঢোকে না, কেন ঢুকবে না, ব্রিটিশ ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য 30 থেকে 32 সালে লন্ডন সিটিতে তিনটি গোল টেবিল বৈঠক হয়। তিনটি গোল টেবিল বৈঠক মানে কি রে বাবা, এই যে ধরো একটা টেবিল আছে, টেবিলটা গোল, টেবিলটা গোল টেবিল, এখানে মানে গোল টেবিল বৈঠক মানে আশেপাশে সবারই মত বিনিময়টা চালু করে রাখা, এটাই বলা হয়েছে। গোল টেবিল বৈঠক মানে খুব গুরুত্বপূর্ণ কিছু না, তোমাদের গোল টেবিল বৈঠক সম্পর্কে কিছু বলা নাই, এটা নিয়ে তোমাদের লিখতে হবে না, শুধু বলবা যে তিনটা গোল টেবিল বৈঠক করছিল কত সালে, 30 থেকে 32 মাঝখানে, ঠিক আছে। দেখো এরপরে শিক্ষা বিস্তারে শের বাংলার অবদান, সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক ছিলেন তিনি, শিক্ষা পরিকল্পনা করছিলেন তৎকালীন সময়ে, ছাত্রাবাস নির্মাণ করেছিল কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একে ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং একে ফজলুল হক হল প্রতিষ্ঠা করছিলেন তিনি, স্যার সলিমুল্লাহ করছিলেন সলিমুল্লাহ মুসলিম হল, আর একে ফজলুল হক করেছিলেন ফজলুল হক হল। ইসলামিয়া কলেজ এবং মুসলিম লীগের তহবিল গঠন, তহবিল গঠন মানে কি মুনাফা সঞ্চয়ের জন্য একটা ফান্ড তৈরি করছিল, ঠিক আছে। বেব্রন কলেজ এবং ইউনিয়ন কলেজ প্রতিষ্ঠা, দেখো প্রত্যেকে কি করছে, দুই তিনটা কলেজ প্রতিষ্ঠা করছে, তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে এবং একটা হল প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, ঠিক আছে, এটা স্যার সলিমুল্লাহর ক্ষেত্রেও, আবার হচ্ছে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর ক্ষেত্রেও, ঠিক আছে। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, এখন আমরা একে ফজলুল হক শেষ, এখন সোহরাওয়ার্দী পড়ব। দেখো বাংলার ইতিহাস যতটা সুন্দর বা যতটা মসৃণ, তার সব থেকে বড় অবদান হিসেবে যদি রাখি তাহলে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর নামটা সর্বপ্রথম তালিকার দিক থেকে 1 বা 2 বা 3, এই 1 থেকে 3 মধ্যেই চলে আসবে। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর জীবন বর্ণাঢ্য, কর্মমুখর এবং বৈচিত্র্যময়। 1892 সালে পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করে। শৈশবে তিনি মেদিনীপুরে তার বিশুদী বিদুষী জননী খুদিস্তা আক্তার বানু এবং বিদ্যান মামা স্যার আহমেদুল্লাহ সোহরাওয়ার্দীর নিকট বিদ্যারম্ভ করে, তার মানে কি পড়াশোনা শুরু করে মায়ের কাছে এবং মামার কাছে। তারপর এই শিক্ষা শুরু হয় কলকাতার আলিয়া মাদ্রাসার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি অনার্স বিএসএসসি পাশ করে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে এমএ ডিগ্রি অর্জন করে। দেখো দুজনেই কিন্তু ব্যাপক পরিমাণে মেধাবী ছিল, এই মেধাবী গুলারে কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী ব্যাপক পরিমাণে ইম্পর্টেন্ট। 1811 সালে তিনি বিলাতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে অনার্স সহ বিএসসি এবং বিসিএল ডিগ্রি লাভ করে, এটা দরকার নাই, ঠিক আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পুনরায় রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করে। ব্যারিস্টার হয়ে 1720 সালে দেশে ফিরে তিনি স্বরাজ আন্দোলন মানে স্বদেশী আন্দোলন এবং খিলাফত আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত পড়ে। এই সময় তিনি প্রখ্যাত আইনবিদ এবং ব্যবসায়ী, রাজনৈতিক নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। তার মানে কার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাথে
কার সম্পর্ক ছিল? হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর সম্পর্ক ছিল। 1821 সালে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হন, যার পূর্ব সদস্য ছিল স্যার সলিমুল্লাহ। এরপরে শুরু হয় তার বর্ণাঢ্য কর্মমুখর রাজনৈতিক জীবন। আইয়ুব খানের শাসনামলে তিনি গ্রেফতার নির্যাতনের শিকার হয়, তার স্বাস্থ্য ভেঙে পড়ে। চিকিৎসার জন্য বৈরুতে অবস্থানকালে গণতন্ত্রের মানসপুত্র হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী বৈরুত ইন্টারকন্টিনেন্টাল হোটেল কক্ষে 1963 সালের 5 ডিসেম্বর ভোর 3টায় একান্ত নিঃসঙ্গ পরিবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্ম এবং মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অবদান কি ছিল? খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছিল মুসলিম সংগঠন, তার মানে 1906 সালের মুসলিম লীগ যুক্ত বাংলার সপক্ষে আন্দোলন করেছে, মানে তৎকালীন সময়ে ভারতবর্ষ থেকে পূর্ব বাংলাকে আলাদা করার জন্য দূরদর্শী চিন্তা করছিল। বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন সময় বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিল। 1954 সালের নির্বাচনে সরাসরি ভূমিকা পালন করেছিল এবং তিনি 54 সালে মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, এই টপিক সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ঠিক আছে, এখন এই টপিকের মধ্যে থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, মানে আমরা এটার বিস্তারিত জানবো না, আমরা শুধু জানবো কি শর্টকাট জানবো। ঠিক আছে, শর্টকাট জানবো। শর্টকাটটা কিরকম জানবো? বঙ্গবন্ধুর জীবনীতে প্রথমে সংক্ষিপ্ত জীবনে জন্ম কোথায় হয়েছে, জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এই সব কিছু আমরা জানবো আগে। ঠিক আছে, তারপরে কি জানবো? ছাত্র সংগঠক বঙ্গবন্ধু, তার মানে কি বাংলাদেশ ছাত্রলীগ তিনি প্রতিষ্ঠা করে গেছিলেন, সেটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে। রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক আছে, এটা কিন্তু উল্লেখ করতে হবে। তৎকালীন সময় কি বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, ঠিক আছে, তারপরে কি 55 সালে বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে গেছে। ভাষা আন্দোলনে জাতীয়তাবাদ বঙ্গবন্ধু শেখ মুজিব, দেখো ভাষা আন্দোলনের সময় তিনি জেলে ছিলেন সক্রিয় রাজনীতিতে থাকা অবস্থায়। তারপরে দেখো শান্তি অসহযোগ আন্দোলন 1970 সালে অসহযোগ আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে গিয়ে বঙ্গবন্ধুর সক্রিয় প্রত্যক্ষ ভাবে ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, বঙ্গবন্ধুর সংবিধান রচনা, সংবিধান রচনা মানে কি, তিনি যখন দেশে ফিরে আসছে মানে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, তারপরে কি স্বদেশ প্রত্যাবর্তন হওয়ার পরবর্তী তিনি বলছিল যে আমাদের আগে সর্বপ্রথম কি সংবিধান প্রতিষ্ঠা করতে হবে 10 এপ্রিল। এরপরে কি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু, 1971 সালের 25শে মার্চ কাল রাত্রিতে তিনি কি দেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে দিছে। বঙ্গবন্ধু সেতুর জন্য তিনি সর্বপ্রথম প্রস্তাবক ছিলেন। পল্লী বিদ্যুৎ, পল্লী অঞ্চলের সময় বিদ্যুতে তিনি ভূমিকা রাখছিলেন। রাজনীতি, রাষ্ট্রনীতি এবং সবলতা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটা কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের সময় কিন্তু তিনি কিন্তু এটা তৈরি করে দিয়ে গেছিলেন। যুদ্ধ বিধ্বস্ত সংগঠন, দেখো 1971 সালে যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পরে কিন্তু দেশ পুনর্গঠন করার জন্য সর্বপ্রথম কি সংবিধান প্রণয়ন করতে বলা হয়েছে। তারপরে দেখো 1974 সালে দুর্ভিক্ষ হয়ে গেছে, এই দুর্ভিক্ষের পরেও কিন্তু দেশ আবার কিন্তু পুনর্গঠন করার প্রয়োজন করছে, এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। তারপরে কি গণমুখী শিক্ষা, শিক্ষা আন্দোলনে বঙ্গবন্ধু সচেষ্ট ছিল। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। প্রথম প্রশ্ন কি বলবা, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কি জন্য? তার এখানে অবদান সম্পর্কে লিখবা, রাজনৈতিক অবদান লিখবা আর শিক্ষাক্ষেত্রে অবদান লিখবা, দুইটা অবদান উল্লেখ করবা। উল্লেখ করার পরে লাস্ট লাইন লিখে দেবা এই জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। মূলত রাজনৈতিক পয়েন্টটাকে বেশি হাইলাইট করবা। তারপরে ফরাজি আন্দোলন, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, ফরাজি আন্দোলনের এ টু জেড যতটুকু স্লাইডে পড়াইছি এ টু জেড মাথা রাখবা। ঠিক আছে, বেঙ্গল প্যাক্ট আইন, বেঙ্গল প্যাক্ট আইন কি এটা মাথায় রাখতে হবে। বেঙ্গল প্যাক্ট আইন কে করছে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কত সালে করছিল? 1923 সালে করছিল। ঠিক আছে, 1923 সাল। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, মুসলিম জননেতা বলা হয় কাকে এবং কেন? মুসলিম জননেতা বলা হয় কাকে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। তার জন্ম হচ্ছে 1880 সালে এবং মৃত্যু হচ্ছে 1976 সালে। ঠিক আছে, মুসলিম জননেতাকে তিনি মুসলিমদের জন্য, দেখো এর মধ্যে প্রথম তিনটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি তোমাদের স্লাইডে কিন্তু বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম রাখিনি, কারণ কি আমি তোমাদের বলছিলাম তিনটা। ঠিক আছে, তিনটার কথা বলছিলাম, তিনটা নেতৃবৃন্দ তোমাদেরকে কি দেখাই দিছি। এটাই হচ্ছে আজকের স্লাইড, আজকে আমরা 3 অধ্যায় এইভাবে শেষ করলাম। আশা করি এটা থেকে তোমরা ব্যাপক পরিমাণে কমন পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। লক্ষ্য করো, বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এটা তোমাদেরকে কিন্তু আমি পড়াই নেই, ক্লাসের শেষে এই জন্য রাখছি যে দুইটা এমসিকিউ দিবা, আশা করি দুইটা এমসিকিউ এর মধ্যে ক্র্যাক করতে পারবা। ঠিক আছে, দেখো বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? আব্দুর রবীন্দ্র লতিফকে, নবাব নবাব লতিফ। নবাব লতিফ হচ্ছে কি বাংলার সৈয়দ আহমদ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম নৈভিত্তিক গেল। এখন দেখো দ্বিতীয় নৈভিত্তিক, তাহলে কি পড়বো আমরা? দ্বিতীয় নৈভিত্তিক বলবো কৃষক কুলের মুক্তির অগ্রদূত কাকে বলা হয়? কৃষক কুল মানে কি? আমাদের কৃষক ভাইদের, কৃষক কুলের মুক্তির অগ্রদূত, কৃষক কুলের মুক্তির অগ্রদূত বলা হয় কাকে? সহজ উত্তর কি? ফজলুল হক, এ কে আবুল কাশেম ফজলুল হক। ঠিক আছে, এই দুটো এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য রাইখা দিছিলাম। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, চলো শিখে সাথে থাকো, দেখা হবে, বিদায়।